হরে কৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো দেখো এখন কোথায় যাচ্ছি, কেটলি হাতে করে খিচুড়ি আনতে যাচ্ছি। এখন বেজে গেছে কটা, 10:03 বাজে। তো এখন যাচ্ছি খিচুড়ি আনতে, আর বাবুকে তো স্কুলে দিয়ে পাঠালাম এই সবে মাত্র, খাইয়ে টাইয়ে স্নান টান করিয়ে রেডি করিয়ে স্কুলে দিয়ে পাঠালাম। শরীরটা খারাপের জন্য 2-3 দিন স্কুলে যেতে পারিনি, তো আজকে একদম পাঠিয়ে দিলাম। কালকে তো রবিবার, কালকের দিনটা ছুটি আছে, বাড়িতে থাকতে পারবে। তো চলো খিচুড়িটা আনি। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম যে কালকে হসপিটালে গেছিলো, তো হসপিটালে ভর্তি হয়ে গেছে ননদ। কারণ কি, বাচ্চা বড় হয়ে গেছে, জলটা না কি যেন কম ছিল, যার ফলে ভর্তি করিয়ে নিয়েছে। আর ডেট তো চলে এসছে, 27 তারিখে ডেট ছিল আর 4-5 দিনের জন্য, তো ওরা ভর্তি করিয়ে নিয়েছে। আজকে মনে হয় কৃষ্ণনগর পাঠিয়ে দেবে, সিজার করবে, নর্মালি আর হবে না। বড় হয়ে গেছে, তার ফার্স্ট টাইম প্রথম বাচ্চা, ওই জন্য কৃষ্ণনগর। তো কালকে রাত্রে ভাত টাত পাঠিয়ে দিয়েছিলাম রান্নাবান্না করে, আজকে সবে মাত্র ভাত রান্না করলাম, হাজব্যান্ড নিয়ে চলেও গেছে ভাত। আজকে তো শনিবার, নিরামিষ রান্নাবান্না হয়েছে, পটল আলু সয়াবিনের তরকারি করেছি, পুঁই শাক আলু বেগুনের একটা চচ্চড়ি করেছি, এটাই। তো চলো খিচুড়ি টানিয়ে, যা রোদে তাপ, বাপরে। ভাতের থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য, আর ওই ঘরে খাচ্ছে না, এই ঘরেই খাচ্ছে। কেন বলো তো, যা গরম পড়ছে ওই ঘরে কোনো মতেই ভাত খাওয়া যাচ্ছে না। আর উপরে তো টিন দেওয়া রান্নাঘরটা, টিনের তাপে না হাঁড়ির ভাত পুরো ঘেমে ঘেমে জল জল হয়ে যাচ্ছে। তো এই জন্য কয়েকদিন ধরে কি করছি বলো তো, একটা বড় দেখে গামলা নিয়েছি, ওর মধ্যে হাঁড়ির সমস্ত ভাত ঢেলে এই ঘরে এনে রাখছে। এই ঘরের বারান্দাটা একটু ঠান্ডা আছে, ওই জন্য ভাতগুলো ভালো থাকছে। আর মানে এই ঘরে এনেও মানে রক্ষা নেই, কেন বলো তো, ওপরের যে ভাতগুলো আছে না সেগুলো তাপে পুরো চাল চাল হয়ে যাচ্ছে, এত পরিমাণে রোদের তাপ, তাহলে বুঝতে পারছো তো কোনো দিকেই শান্তি নেই যাকে বলে। তো এতক্ষণ ধরে প্রচুর খিদে পেয়ে গেছিলো, কিন্তু গরমের জন্য মোটেই মন চাচ্ছিলো না ভাত খায়। তো তারপরে একটু ঠান্ডা জল খেলাম, 5 মিনিট বসলাম, দিয়ে এখন ভাত খাচ্ছে। আর তোমরা তো ভাবছো খেতে খেতে ওইদিকে তাকিয়ে তাকিয়ে কি কথা বলছি, আসলে আমাদের ফুল তুলেছে গাঁদা ফুল। তো তোমরা তো অনেকে জানো, বা যারা নতুন আছো তাদের জন্য বলছি, আমাদের গাঁদা ফুল চাষ করেছে, সেই ফুল তুলে নিয়ে এসছে, দিয়ে পাশের বাড়ির একটা কাকি, তারপর আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে, আমার ননদ, এরা মালা গেঁথে দেয়। তো তারা এখন মালা গাচ্ছে, আর পাশের বাড়ি আর একটা অভিকের মা বলে একটা যা আছে, সেই যা এসছে, মানে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, এদিকে খাওয়াটাও হচ্ছে। তো কী বলবো, এতক্ষণ খিদের জন্য কথা বলতে পারছিলাম না, এখন একটু ভাত খেয়ে শান্তি লাগছে। আসলে পেটে ভাত না থাকলে না যাই করো তাই করো কিছুতেই মানে এনার্জিটাই পাওয়া যায় না, তাই না? আগে পেট শান্তি, তারপর পুরো জগৎ শান্তি। তো চলো বেশি বক বক করবো না, খাওয়ার সময় কথা বলতে নেই, আমার বাবা বকে যে খাওয়ার সময় কথা বলবি না। তো এখন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া তো হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমনভাবে মালাটা গাঁথে। এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, তাও আর একবার দেখালাম। এই যে দেখো, 2 রকম ফুল চাষ হয়েছে আমাদের, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে কমলা, বাসন্তী রঙ যেটা বলে। তো 2 রকম ফুল দিয়ে গাঁথছে মালা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভবানী কাকি। তো এই কাকি আর আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে দুইজনে মিলে মালাটা গেঁথে দেয় আমাদের। তো এখন যেহেতু আমাদের কম কম ফুল হচ্ছে, দুইজনে মিলেই গাঁথছে। আর আমার শাশুড়ি যদি পারে গাঁথে, আমি যদি পারি মাঝে মধ্যেই গাঁথি। আমার না আবার ধৈর্যের হয় না, ওই যে অনেকক্ষণ ধরে বসে বসে মালা গাঁথো, মানে মাজাটা যে পুরো লেগে আসে। আর আমার না একটু ছটফটে কাজ হবে, ওঠা দৌড়াদৌড়ি করা সেটা পারবো, কিন্তু এই যে এক জায়গায় বসে থেকে যে কাজ, সেটা আমার দ্বারা হয় না, মানে আমার কিছুতেই মনই বসে না সেই কাজে। তো চলো এদিকে দেখো কি করছি, এই যা গরম পড়েছে, হাজবেন্ডের আবদার হয়েছে বেলের শরবত খাবে। আর ওরও একটু পেটটা খারাপ আছে, ছেলের পেটটা খারাপ হয়েছিল, সেটা ঠিক হয়ে গেছে, এখন বাবার হয়েছে। তো এখন কোথা থেকে বেল নিয়ে এসছে, নিয়ে এসে বলছে বেলের শরবত করে দাও, আর আখের গুড় কিনে নিয়ে এসছে। তো আমি কি করলাম, এখন বেলটা ফাটিয়ে নিলাম, আর বেলটা সুন্দর পাকা, দেখো পুরো হাত দিলে নরম হয়ে যাচ্ছে, একদম পুরো পেকে গেছে বেলটা, খুব সুন্দর। আর বেল তো এখন আর খাওয়াই হয় না, ছোটোবেলা আমাদের একটা দাদুর বাড়ি ছিল মহাদেব, তো সেই দাদুর বড় একটা বেল গাছ ছিল, আমরা সব সময় বেল গাছের তলায় খুঁজতাম একটা বেল পড়ে আছে কি না, পড়ে আছে কি না, যদি পেতাম তো খুব মজা হতো, আনন্দ হতো, সেই বেলটা বাড়িতে নিয়ে এসে খেতাম। কিন্তু এখন আর এসব ভালো লাগে না, কেন বলো তো, ছোটোবেলার জিনিস না ছোটোবেলায় ভালো থাকে, বড় হয়ে গেলে সেসব জিনিসের মধ্যে আর কোনো আনন্দই খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এখন বেলটা আমি পুরো মানে চটকে ম্যাশ করে নিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আখের গুড়। আর এই যে আখের গুড়টাও খুব সুন্দর লাল লাল কালার ছিল, তো এটা এখন দিয়ে দেবো বেলের মধ্যে, তার সাথে আমি জল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে এটা চটকে চটকে একদম মেখে সুন্দর করে নেব।
তারপরে ছেঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেবো হাজব্যান্ডকে, শ্বশুরকে আমি খাবো, আর বাবুকে দেবো। বাবু যদিও বেশ খেতে চায় না, আর আমার শ্বশুর বলছি কেন, শাশুড়ি ননদ তো হসপিটালেই, ওরা ভর্তি হয়ে গেছে, এখন আছে বগুলা। তো ডক্টর বলেছে বগুলাতে যদি না হয় তো কৃষ্ণনগর পাঠিয়ে দেবে। তো জানি না কি হচ্ছে, তো যাই কিছু হোক না কেন, তোমাদের আমি পরের ভিডিওতে ঠিক বলেই দেবো। বানানোটা যেমন সহজ ছিল কিন্তু ছেঁকাটা খুব কঠিন ছিল। কেন বলো তো, যখন আমি ছেঁকনি দিয়ে ছেঁকছিলাম তখন বেলের যে আঁশ থাকে আর দানাগুলো থাকে ওইগুলোর জন্য কিছুতেই শরবতের জলটা নিচে পড়ছিল না। তো আমি একটু একটু করে ঢালছি আর হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তারপরে শরবতটা নিচে পড়ছিল। মানে প্রচুর পরিমাণে টাইম লেগে গেছে, বিরক্ত লাগছিল আমার, একসময় মনে হচ্ছিলো দূর এভাবেই দিয়ে দিই। তারপরে মনে হচ্ছিলো যে না, খেতে গেলে যখন দানাটা মুখে পড়বে তখন বেকার, বাজে লাগবে। তো তার থেকে বরং দেরি লাগে লাগুক কিন্তু জিনিসটা সুন্দর করেই করি। আর আমার হাজবেন্ড অনেকক্ষণ আগেই বলেছিলো বেলে শরবতটা বানাও বানাও, কিন্তু আমি না মানে গরমে আর মন চাচ্ছিলো না যে উঠে গিয়ে শরবতটা বানাই, সেই শুয়ে শুয়ে ফ্যানের তলে ফোন ঘাঁটছিলাম। ও তারপর রেগে গিয়ে বলছে থাক বানাতেই হবে না, তো তারপর ঘরে চলে গেছে শুতে। তো তারপরে কি হলো যে থাক রাগ করে লাভ নেই, উঠে গিয়ে বানাই। তো এই জন্য এই ঘরে নিয়ে চলে এসেছি, ফ্যানটা চালিয়ে দিয়ে বসে বসে বানাচ্ছি। এখন হয়েও গেছে, দুই গ্লাস বানাবো, একটা শ্বশুরকে দেবো, একটা ওকে দেবো, তারপরে একটা আমি খাবো, একটা বলতে এক গ্লাস আমি খাবো, তারপর যা বাদ বাকি থাকবে পরে যদি কেউ খাবে, না হলে না খাবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর কয়দিন আমার ভিডিও ছাড়তে খুব মানে গাফিলতি হয়ে গেছিলো, কেন বলো তো, একদিন ছাড়ছিলাম তো দুদিন ছাড়ছিলাম না, কিন্তু এখন থেকে চেষ্টা করেছি রোজ আমি ভিডিও দেব। তো ভিডিও না দিতে পারলে না আমারও ভালো লাগে না, তোমাদের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, তোমাদের সাথে রোজ না দেখা হলে না কথা হলে না ভালোই লাগে না। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।